দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে, সরি কাহারল হাট থেকে। 18 মে 2024 শনিবার আজ, আর সপ্তাহে একদিন কিন্তু শনিবার হাট বসে। এখানে দেখছিলাম কয়টা গরুর দাম চলছে, এই পাশে আমরা দেখছি এক ভাইকে। আসসালামু আলাইকুম ভাই, একটু এই পাশে আসেন কথা বলি। আজকে কয়টা কিনলেন? আজকে 13টা হয়ে গেছে। আর গতকালকে কয়টা কিনছিলেন? 8টা। 8 আর 13 হলো কত? 19টা, 21টা, সরি 21টা। আর কয়টা, আর কয়টা নেবেন? আর 5-6টা। আর 5-6টা, এক গাড়ি ফুল, এক গাড়ি। আজকে লোড হবে নাকি আগামীকাল? আগামীকালকে। ও আচ্ছা, মানে লেনদেন কমপ্লিট হয়নি? চলছে দাম দর, চলছে 70 বলা হয়েছে। দাঁতের, দাঁতের দুই দাঁত 70 বলা হয়েছে। গরু ৭০,৫০০। কত চাই চাচা, কত চাইলেন? ৮০। তাহলে কিভাবে ভাই এত টাকা ডিফারেন্স? ৭০,৫০০ এবং ৮২,০০০, এই যে দাম চলছে এইটার। আরে আরে আরে, কত রবিকুল ভাই কত বলছিলেন? ৭২। কত চাইছে? ৮১। ৮১ আর ৭২, এই যে দাম চলছে এইটার। ৮১,০০০ এবং ৭২,০০০। কত কত দিয়েছেন? কত ভাই? ৭২। আর কত কত ধরে রাখছে উনি? ৮১,০০০ এবং ৭২,০০০। এই যে দাম চলছে এইটার, দুই দাঁত বয়সের সার। এ ভাই কি দাঁত হয়েছে? আরে বাবা, এ তো পাঁচ হাঁটতেছে। কত ভাই দাম করতে চাইছিলেন? দাম চাইছিলেন ৯০, সাড়ে কাটা দাম চাইছিলেন। সাড়ে কাটা মানে বাংলায় বলেন? ৮৫। ৮৫, ৭০-৭৫ রুপিয়া পাবেন ভাই। ৭০ আর ৫০। দুই দাঁত, দুই দাঁত, ৭০,০০০ এবং ৮৫,০০০। আচ্ছা বই যাও, সময় না যাও তো কোনো কিছু করেন না। এখানে দেখছি আরো একটা দেখা দেখে চলছে। ৭৫,
75 কত চাই চাচা কত চাই এটা দাম চলছে 76 এবং 70 কোনটা কোনটা এটা দাম দিছিলেন কত বলছিলেন 68 68,000 টাকা দাম বলা হয়েছে এইটা কত চাইছে 75 তা কোথায় রাখছেন ভাই গরুগুলো গরুর সামনে ভাই চলেন আমরা একটু দেখি গরুগুলো দেখে নেই 68 এবং 75 কোনটা থেকে শুরু কোনটা থেকে এখান থেকে বলা যাবে তো নাকি দাম হ্যাঁ দাম বলা যাবে এটা কত হয়েছে সর্বনিম্ন কত সর্বোচ্চ কত এতটুকু শুনি 57 আর সর্বোচ্চ সর্বোচ্চ কত হ্যাঁ ৬৫,৫০০ আচ্ছা আচ্ছা এগুলা এগুলা হয়েছে তাহলে মোটামুটি এখানে কয়টা হলো ১৩টা তো ভাইয়া কি অবস্থা বলেন সব মিলিয়ে কেনা যায় আচ্ছা তাহলে আরো মোটামুটি ৩-৪টা কিনবেন ৩-৪টা কিনে চলে যাবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ রফিকুল ভাই গতকালকেও কিনলেন আজকেও কিনছেন আজকের বাজার কেমন না গতকালকে কেমন গেল বলেন গতকালকে আমরা সার কিনছি তো আজকে সার কিনছি কিন্তু সারের বাজারটা আজকে একটু না আমাদের প্রত্যাহ হয়নি আমরা সার কিনেন নাই না আমাদের আজকে গাভীটা বস্তা হচ্ছে আমরা গাভীটা কিনছি পরে মানে সারের রেট বেশি মনে হলো এজন্য গাভী কিনে ফেললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে নিয়ে যায় বিক্রি করবে তো হ্যাঁ কাকা বলে যেহেতু রানিং ব্যবসাদার কাকা বলে ভাই আমাদের যেটা বেচি যায় বেচি খাওয়ার পরে যেটা লাভ হবে ওইটা আমাদের নিতে হবে নিতে বেচি খাবে না না কারণ আমাদের তো নিয়ে যায় আমরা পালবো না হ্যাঁ কারণ পারলে আপনার বিক্রি করতে হবে কারণ পালে বিক্রি করা হিসাবটা আলাদা আর নিয়ে যায় সঙ্গে সঙ্গে বিক্রি করা এটা হিসাব আলাদা কারণ নিয়ে যায় সঙ্গে সঙ্গে লাভ যেটা হবে সেটা নিতে সেটা কিন্তু তো আপনাদের কেনাকাটার সাথে আছেন হ্যাঁ জি ভাই একটু আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন 01717152844 ঠিক আছে ওকে অসংখ্য ধন্যবাদ।